সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আরেক দফা বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার বিষয়টি বাংলাদেশে রেওয়াজে পরিণত হয়েছে। বাজেটে কোনো প্রস্তাবনা না থাকলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ করে বেতন বাড়ানোর উদ্যোগ কেন? সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তো আবার জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে। এ সময় কি এই ধরনের উদ্যোগ নেওয়া ঠিক হচ্ছে? নির্বাচনের আগে এটা কি সরকারের কোনো কৌশল? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, সেক্ষেত্রে সরকারের করণীয় কি? দ্রব্যমূল্যের উদ্যোগতির এই সময় এই ধরনের উদ্যোগ কতটা যৌক্তিক? সামনে নির্বাচন, ফলে তাদের খুশি করার বিষয়টিও আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার সবকিছুর সমন্বয় কিভাবে করতে পারে, এই বিষয়ে ডয়েসেভিলের সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এই সংক্রান্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসা যাক, বাজেটে কোনো প্রস্তাবনা না থাকলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, হঠাৎ করে বেতন বাড়ানোর উদ্যোগটা কেন? এই প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, উদ্যোগটা কিন্তু হঠাৎ করে নেওয়া হচ্ছে এমন নয়, বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। বর্তমানে দ্রব্যমূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সীমিত আয়ের সরকারি কর্মচারীরা জীবন ধারণে অত্যন্ত চাপের মুখে ছিল, ফলে তাদের বেতন বৃদ্ধির দাবি ছিল। বেতন বৃদ্ধির জন্য বাজেটে টাকা থাকলেই হলো, এটা বাজেটে পাশ হতে হয় না, সরকারের নির্বাহী আদেশে বেতন বাড়ানো হয়। বর্তমানে যে প্রক্রিয়া চলছে তাতে কাদের দেবে, কী পরিমাণ দেবে সেটা অস্পষ্ট, তবে বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। এখন প্রশ্ন হলো, নির্বাচনের আগে এটা কি সরকারের কোনো কৌশল? এ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচনের আগে বলেন বা পরে বলেন, সরকার কিন্তু সরকারি কর্মচারীদের পুষতে হবে, অর্থাৎ বেতন দিতে হবে। আপনার বাসার কাজের লোককে যেমন বেতন দিতে হয়, তেমনি সরকারকে কর্মচারীদের বেতন দিতে হয়। নির্বাচনের আগে সরকার সবাইকে খুশি করতে চায়, এটা ঠিক, তাদের খুশি রাখার জন্য একটা প্রচেষ্টা হতেও পারে। এই প্রচেষ্টা শুভ বলে আমি মনে করি, অন্তত সরকারি কর্মচারীদের জন্য তাদের বেতন বাড়ানো দরকার। নির্বাচনের আগে সরকার সবাইকে খুশি রাখতে চায়, এটা ঠিক। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তো আবার জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে, এই সময় কি এই ধরনের উদ্যোগ নেওয়া ঠিক হচ্ছে? এ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, এটা বলা হয়, কিন্তু উপমহাদেশের মধ্যে আমাদের দেশের সরকারি কর্মচারীদের বেতন সবচেয়ে কম। আমি যদি ভারতের সঙ্গে তুলনা করি, বলা হয় ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি, অথচ ভারতের থেকে আমাদের উপরের পর্যায়ে বলেন আর নিচের পর্যায়ে বলেন বেতন অনেক কম। ভারতে একজন সচিবের বেতন 2,25,000 রুপি, অথচ আমাদের দেশে একজন সচিবের বেতন 74,000 টাকা। এসব বিবেচনায় আমাদের বেতনের দিকে অনেক পিছিয়ে আছি আমরা। বেতন বাড়ানো উচিত বলে আমি মনে করি, তবে আমি যেটা শুনেছি বর্তমানে খুব বেশি বেতন বাড়ছে না। প্রতি বছর তো এমনিতেই 5% বাড়ানো হয়, সেটা 8-10% বাড়ানোর কথা শুনেছি। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেক্ষেত্রে সরকারের করণীয় কি? সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়ছে না, সেক্ষেত্রে অবশ্যই সরকারের কিছু করণীয় আছে। জিনিসপত্রের মূল্য যাতে সহনশীল হয়, সেক্ষেত্রে সরকার সময় মতো পদক্ষেপ নেবে এবং মানুষ তাতে সুফল পাবে। যেমন পেঁয়াজের দাম নিয়ে কিছুদিন যেটা চলল, সরকার বা সবাই দেখল পেঁয়াজের দাম অন্যায়ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। প্রতি কেজি 40-45 টাকা হলে কৃষকের জন্য যৌক্তিক হয়, সেটা 100 টাকায় উঠে গেল। যখন 70 টাকা উঠল, তখন প্রতিবেশী দেশ ভারতে 15 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। তখনই কিন্তু আমদানি অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল, এখন আমদানি অনুমতি দিয়েছে, দেখেন কত টাকা কমে যায়। সাধারণ ভোক্তাদের এটা উপকারে আসবে, এটা সাধারণ মানুষের জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। বিশ্ব ব্যাংক, IMF বা বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর তুলনায় রাজস্ব আদায়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এবার আসা যাক TIN নম্বরধারী সংখ্যা। জাতীয় রাজস্ব বোর্ড NBR বলছে, গত 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 84,60,384 জন কর শনাক্তকারী বা TIN নম্বরধারী রয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, কতজন রিটার্ন জমা দেন? প্রতি 3 জন TIN নম্বরধারীদের মধ্যে মাত্র 1 জন বছর শেষে আয় ব্যয়ের খবর জানিয়ে রিটার্ন জমা দেন, তবে বেশিরভাগ নিবন্ধিত করদাতার কাছ থেকে নানাভাবে উৎসের আয়কর কেটে রাখা হয়। এখন আসা যাক কর GDP অনুপাত সম্পর্কে। একটি দেশে GDP কত শতাংশ কর থেকে আসে সেটা জানা যায় কর GDP অনুপাত থেকে। বিশ্বব্যাংকের ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকাশিত তথ্য বলছে, 2021 সালে বাংলাদেশের কর GDP অনুপাত ছিল 7.6%, একই বছর নেপালে এই অনুপাত ছিল 17.8 এবং শ্রীলঙ্কায় 7.3%। এদিকে বিশ্ব অর্থনীতি তথ্য প্রদানকারী সংস্থা
সিইআইসি বলছে, গত ডিসেম্বরে ভারতের কর জিডিপির অনুপাত ছিল 7.8%, আর পাকিস্তানে ছিল 5.6%। বাংলাদেশের জন্য 470 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ মুদ্রা তহবিল বা IMF। তবে কিছু শর্ত দিয়েছে তারা। এর একটি অনুযায়ী আগামী 2026 সালের জুনের মধ্যে কর জিডিপির অনুপাত 9.5% করতে বলা হয়েছে। এবার আসা যাক রাজস্ব জিডিপির অনুপাত সম্পর্কে। রাজস্ব আদায়ের বিভিন্ন উৎসের মধ্যে একটি হচ্ছে আয়কর। এছাড়া আছে পণ্য এবং সেবা কর, কর্পোরেট কর, আবগারি শুল্ক ইত্যাদি। IMF এর ওয়েবসাইটে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটটি দেয়া তথ্য বলছে 2021 সালে বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত ছিল 9.36%। একই বছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে এই অনুপাত ছিল, যেমন ভারতে 20.16%, পাকিস্তানে ছিল 12.43%, ভুটানে ছিল 33.16% এবং শ্রীলঙ্কায় ছিল 8.28%। এদিক থেকেও বলা যায় রাজস্ব এবং জিডিপির অনুপাত বাংলাদেশে অনেক কম। অর্থ মন্ত্রণালয় গত বছর বাংলাদেশের প্রতিযোগী 10 দেশের রাজস্ব জিডিপি অনুপাতে তুলনামূলক একটি চিত্র তুলে ধরেন। এতে দেখা যায় বাংলাদেশের অনুপাত সবচেয়ে কম, মাত্র 10.01%। 2026 সালে বাংলাদেশের সঙ্গে LDC থেকে বের হতে যাওয়া নেপালের অনুপাত 22.36%, লাওসের 14.84%। অন্যদিকে অন্য দেশগুলোর যেমন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার এর অনুপাত ছিল 11-24% পর্যন্ত। এদিক থেকে বলা যায় বাংলাদেশের অবস্থান অনেক পিছনে। প্রস্তাবনায় না থাকলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে, কিন্তু সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপানোর ঘোষণা থাকার পরও সেটা বাড়ছে, এই বৈপরীত্য কেন? এ প্রসঙ্গে আলিমা মজুমদার বলেন, কর কিন্তু সরকারি কর্মচারীরাও দেয়, আমরা যারা অবসরপ্রাপ্ত মানুষ আমরা কর দেই। হ্যাঁ, পেনশনের উপর কর নেই, কিন্তু অন্যান্য খাতে, অর্থাৎ আমি যে ফ্ল্যাটের ভাড়া দেই সেটার জন্য কর দিতে হয়, পরোক্ষ কর যেটা আছে সেটা আমরা দেই। আপনার মতো আমিও বাজার করতে যাই, বাজারে যা কিছুই আছে তা সব কিছুই আপনার মতো আমি কর দিয়ে কিনি, আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, দাম বাড়লে ভুক্তভোগী আমরাও হই। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে কত ভাগ মানুষ উপকৃত হন? আমাদের বর্তমানে 16 লাখের মতো সরকারি কর্মচারী রয়েছে। একটা পরিবার যদি 5 জন ধরেন তাহলে 80 লাখ মানুষ সরাসরি উপকৃত হন, তাদের ক্রয় ক্ষমতাটা কিন্তু মার্কেটে হিট করবে। তারা যখন বাজারে যাবেন তখন বেচা কেনা বাড়বে, যারা বিক্রেতা তাদেরও আয় বাড়বে, মার্কেটটা প্রাণবন্ত হবে, সেক্ষেত্রে টাকার প্রবাহ বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে। এখন আবার প্রশ্ন হচ্ছে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়ে দেয়া হচ্ছে, এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে সংকট আরও বাড়বে কিনা? এ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, সরকারি কর্মচারীরা কিন্তু সরকারের প্রয়োজনীয় অংশ, সরকার যদি কাউকে অতিরিক্ত মনে করে তাদের কিন্তু বাদ দিতে পারে, তবে যতক্ষণ থাকবে তাকে উপযুক্ত বেতন দিতে হবে। এই যে নিম্ন পদস্থ কর্মচারী আছে যারা, তারা তো দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, যারা গ্রেড 19 বা 20 বেতন পায় তারা তো 8,000 টাকা মাত্র পায়, সব মিলিয়ে 12-13,000 টাকা পায়। দারিদ্র সীমা হলো যার প্রতিদিনের আয় $1.9 নিচে। ধরে নিম্নপদস্থ একজন কর্মচারীর মাসে যদি আয় হয় 15,000 টাকা এবং তার পরিবারের সদস্য যদি হয় 5 জন, তাহলে প্রতিজনের জন্য বরাদ্দ হচ্ছে 3,000 টাকা। অর্থাৎ তারা দারিদ্রসীমার নিচেই বসবাস করছে। সরকারি চাকরি করে এমন দারিদ্রসীমার নিচে বসবাস করবে এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। আমি মনে করি আমাদের চাওয়া উচিত তারা সচ্ছল থাকুক, তবে তারা যেন মানুষকে যথাযথ সেবা দেয় এবং দুর্নীতিমুক্ত থাকে, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেয়ার সেটা নেওয়া উচিত। সরকারি বেসরকারি চাকরিজীবীদের সমন্বয় করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের করণীয় কী হতে পারে, এ বিষয়ে আলিমা মজুমদার বলেন, বেসরকারি খাতে কিন্তু 2টা শ্রেণী আছে। গার্মেন্টস সেক্টর যদি ধরেন, সেখানে কর্মকর্তা পর্যায়ে যারা আছেন তাদের বেতন অনেক বেশি। ব্যাঙ্কগুলোতে একটি সিনিয়র যারা আছেন তাদের বেতনও অনেক বেশি। ব্যাংকে একজন GM-এর বেতন 3 লাখ টাকা, একজন MD-র বেতন 7-8 লাখ টাকা, ক্ষেত্র বিশেষে 20-22 লাখ টাকাও আছে। ইসলামী ব্যাংকের MD মনে হয় 20 লাখ টাকার উপরে বেতন পান। সেই হিসাবে সরকারি কর্মচারীদের বেতন কমই। তবে হ্যাঁ, বেসরকারি খাতে গার্মেন্টস শ্রমিকদের বেতন অত্যন্ত কম, তাদের বেতন যৌক্তিক পরিমাণে আরও বৃদ্ধি প্রয়োজন বলে আমি মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, করের আওতা বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ভ্যাট কমিয়ে সরকার দাম একটু কমাতে পারে কিনা?
করের বিষয়টা একটু জটিল। এবার দেখেন বাজেটে যেটা করা হয়েছে, যাদের টিন আছে তাদের সবাইকে ন্যূনতম 2,000 টাকা কর দিতে হবে, যাদের আয় নেই তাদেরও। এটা গ্রহণযোগ্য ব্যাপার বলে আমি মনে করি না, সরকারের এটা বাদ দেওয়া উচিত। আর বেসরকারি পর্যায়ের বেতন বাড়ানোর জন্য সরকারের যে মেকানিজম আছে সেটা কাজে লাগাতে হবে। যেমন ধরেন সাংবাদিকদের জন্য ওয়েস্ট বোর্ড বলে একটা ব্যবস্থা আছে, এই ওয়েস্ট বোর্ড অনুসারে সংবাদপত্রের মালিকরা যেন সাংবাদিকদের বেতন দেন সে ব্যাপারে নজর দেওয়া উচিত বা বাধ্য করা উচিত। সরকার যখন তাদের বিজ্ঞাপন দিচ্ছে তখন ওই বিষয়গুলো লক্ষ্য করা উচিত। পাশাপাশি শ্রমিক যারা আছেন তাদের জন্য একটা ন্যূনতম মজুরি বোর্ড আছে, সেখানেও মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে সমন্বয় করা দরকার, সেটাও অত্যন্ত কম, বর্তমান বাজার দরের সঙ্গে মিল রেখে সেটা পুনঃ নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। আর এই ছিল আজকের ভিডিও, আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।